আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, এই মুহূর্তে হিলি টিভির আরেকটি লাইভে যুক্ত হলাম। যেবা যারা এই মুহূর্তে ফেসবুক এবং টুইটার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর যেবা যারা ফেসবুক এবং টুইটার থেকে যুক্ত হতে পারছেন না, আপনারা গুগলে গিয়ে www.hilytv.com দিয়ে এন্টার দিবেন, সাথে সাথে আমাদের সাইটে ঢুকে আমাদের লাইভটিও দেখতে পারবেন, পাশাপাশি অনুষ্ঠানমালা দেখতে থাকুন। আর যেবা যারা ইউটিউব থেকে দেখতে চান, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন HILLY Space TV দিয়ে আপনারা ইউটিউবে গিয়ে অনুষ্ঠানগুলো দেখুন ইউটিউবের। দর্শক, এই মুহূর্তে আমরা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এসেছি। আজকে কুলাউড়া উপজেলার এই মুহূর্তে আমরা সাক্ষাৎকার নিচ্ছি কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের। এই মুহূর্তে আমরা সাধারণ সম্পাদক রুমেলের কাছে গিয়ে আমরা জানবো, উনি বলবেন যে বিগত দিনগুলো সম্পর্কে, যে কোভিড-19 করোনা ভাইরাস আসার পর থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যে তাদের দলীয় যে কার্যক্রম সে সম্পর্কে জানার জন্য, বিগত 3 মাস যে আমরা লকডাউনে ছিলাম সে সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আজকে এখানে এসেছেন হিলি টিভির প্রতিনিধিগণ আমার বাসায় আসার জন্য। এবং উনি ভাই আমাকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে বিশ্বব্যাপী কোভিড-19 এই বৈশ্বিক মহামারীর কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী আজকে স্থবির হয়ে আছে। সেই সুবাদে কোভিড-19 যখন বাংলাদেশে প্রথম দিকে, অর্থাৎ মার্চের 15 তারিখে বাংলাদেশ লকডাউন ঘোষণা হলো, এর পরবর্তীতে দেশের অন্যত্র আমাদের ছাত্রলীগের যিনি নেত্রী, তিনি আমাদের যখন আমাদের নির্দেশ দিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন এক করোনাকালীন সময়ে নিম্নমায়ের এবং নিম্ন মধ্যমায়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারই প্রেক্ষিতে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কুলাউড়ায়ও গরিব মেহনতি মানুষের পাশে ছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিন্তু কুলাউড়ায় আমি একটি ফ্রি সবজির বাজার এখানে চালু ছিল। ফ্রি সবজির বাজারের পাশাপাশি আমি কিন্তু এখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের, যাতে শুদ্ধ মানুষ ফ্রি সবজি পেলেই চলবে না, ডাল চাল এইগুলো কিন্তু আমি প্রথম ধাপ এই 300 পরিবারকে দিয়েছিলাম, এটি আমার ফ্যামিলির পক্ষ থেকে। এর পরিবারের পক্ষ থেকে বাইরেও আমি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে বারবার ত্রাণ সামগ্রী দিয়েছি। অনেক সময় হয়তো পাবলিকলি ফেসবুকে সেটি আপনারা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো দেখেছেন। আর এরপরেও অনেক মধ্যবিত্ত ফ্যামিলি, যাদেরকে আসলে যারা কাউকে না পারছে বলতে, না পারছে সহ্য করতে, এরকম অনেককে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সহযোগিতা করেছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করেছি। কারণ আপনারা জানেন বৈশ্বিক মহামারীর কারণে এটি শুধু বাংলাদেশ নয়, আজকে বিশ্ব একটি মহামারীতে আক্রান্ত হয়ে আজকে বিশ্ব একটি স্থবির হয়ে আছে। সেই সুবাদের জন্য শেখ হাসিনা আমাদেরকে বলার কারণে আমরা প্রাণ চেষ্টা করছি ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগ শুধু আজকে বৈশ্বিক মহামারী করোনার কারণে নয়, আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তীকালে বাংলাদেশের যে সকল দুর্যোগ, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যা সকল অর্জন, সকল অর্জনের সাথে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত আছে। তারই সুবাদে আমরা করোনা মহামারীতে কাজ করেছি এবং এই মুহূর্তে পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় কিন্তু আমি নিজেও করোনা পজিটিভ আমার এসেছে, আমার ফ্যামিলির লোক আমি আক্রান্ত হয়েছি। আমরা সিলেটে শামসুদ্দিন হাসপাতাল থেকে আমি আজকে ঈদের 2 দিন আগে আমি বাসায় এসেছি, মোটামুটি আপনার হোম আইসোলেশনে ছিলাম, আজকে 2 দিন যাবৎ আমি বাসা থেকে বের হচ্ছি। বের হয়ে আমরা এই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কিন্তু মানুষের পাশে যাচ্ছি। যদিও এখন বৈশ্বিক মহামারীটা অনেকে মানুষের ভয়ভীতি, মানুষের পেটের ধারণায় মানুষ বাইরে বের হচ্ছে, তারপরে সকলকে আমি অনুরোধ জানাবো যে মানুষ যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে এবং মাস্ক পরে অন্তত পক্ষে, সেটুকুই আমি বলবো যে এইগুলাই করে মানুষ। আর দেশনত শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, যিনি আল্লাহ যেন এই মহামারীতে ওনাকে সুস্থ রাখে এবং এই দেশ পরিচালনা করার জন্য যেন ওনাকে আল্লাহ নেক হায়াত দান করে। দর্শক, আমরা সিলেট বিভাগের মৌলভীবাজার উপজেলার কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে আমরা জেনেছি যে উনি নাকি কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন, উনি আসলে যুদ্ধ করে এসেছেন, উনি করোনা যোদ্ধা। তো উনি যেহেতু এই করোনার সাথে লড়ে এসেছেন, উনি বুঝতে পারছেন যে এই রোগটি কতটুকু ভয়ানক, তাই আপনাদেরকে মেসেজ দিচ্ছেন আপনারা অন্ততপক্ষে মাস্ক ব্যবহার করবেন,
মাস্ক কিন্তু আপনাকে আমাকে অনেকটুকু সেফ রাখে। আমরা অনেকে মনে করছি যে কোভিড-19 করোনা ভাইরাস চলে গেছে, মূলত তা না। কোভিড-19 করোনা ভাইরাস কিন্তু এখনও যায়নি। কোভিড-19 করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে এমন কিছু লাগতেছে না যে যে জিনিসটা আমাদের উপর অনেক বোর করবে, সেটা না, জাস্ট একটু সচেতনতা। আমরা যদি সবাই সচেতন থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। দর্শক, এই মুহূর্তে আমরা কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইব যে আগস্ট মাস হচ্ছে সুখের মাস। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে আমরা জানতে চাইব যে আগস্ট মাস সম্পর্কে, যে আগস্ট আপনারা জানেন যে বঙ্গবন্ধু সহ শেখ মুজিবুর রহমান সহ ওনার সপরিবারকে নির্মমভাবে 15ই আগস্ট হত্যা করা হয়েছিল, সে সম্পর্কে একটু বলার জন্য আমরা চলে যাচ্ছি ওনার কাছে। ধন্যবাদ ভাইকে। আসলে সুখের মাস আগস্ট, আমরা প্রত্যেকেই আজকে সুখের মাস আগস্টে অত্যন্ত বড়া ক্লান্ত মন নিয়ে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বাঙালি রাকাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের সাথে নির্মমভাবে সেদিন নিহত হয়েছেন জাতির জনকের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ ওনার পরিবারের সকল সদস্যদেরকে। আসলে এক তো আমাদের বাঙালি জাতির জন্য আজকে একটি সুখের মাস, একটি কালো অধ্যায়। এটির ভিতরেও এর বর্তে আমরা বৈশ্বিক মহামারী করোনায়ও আমরা সারা পৃথিবী বিপর্যস্ত, এর মধ্যে আজকে আগস্ট মাস চলে এসেছে। আপনারা জানেন জাতির জনকের কন্যা এই করোনা মহামারীতে উনি ওনার নির্লস ভূমিকা পালন করে এই মহামারী থেকে রক্ষা করার জন্য বাংলাদেশকে আপ্রাণ চেষ্টা করছেন। এই সুখের মাসে আমরা এটুকুই চাইবো যেন এই সুখকে শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি, করে জাতির জনকের যে স্বপ্ন দেখেছিলেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, সে হাসি ফুটানোর জন্য আমরা কাজ করতে পারি। এবং আজকে থেকে আমরা এই শপথ নিব যে জাতির জনকের 15ই আগস্টে যারা নির্মমভাবে হত্যা করেছিল, আজকে এখান থেকে আমরা এখান থেকে এটুকুই বলবো যে জাতির জনকের নির্মমভাবে যারা হত্যার সাথে জড়িত, অনেকের এই মুহূর্তে ফাঁসির রায় কার্যকর হয়ে অনেকে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, অনেকে এখনও দেশ থেকে পলাতক আছেন। আপনাদের টেলিভিশন মাধ্যমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা এটুকুই চাই যাতে করে এই সকল খুনিদেরকে দেশে এনে আমরা দৃষ্টান্তমূলক ওনার ফাঁসি কার্য, ওনার খুনিদের আইনানুক ব্যবস্থা নিয়ে ওনার ফাঁসি কার্যকর, ওদের কার্যকর করা যায়, এটুকুই বলবো। এবং বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে, সাধু বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলার না, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় সারা বাংলাদেশেই কিন্তু আগস্ট মাসের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যদিও কোভিড মহামারীর কারণে ব্যাপকভাবে আমরা কোনো প্রোগ্রাম করতে পারছি না, অনুষ্ঠান করতে পারছি না, তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আমরা কিন্তু এই আগস্ট মাসে জাতির জনকের রুয়ের মাহফিরাত, ওনার ফ্যামিলির লোকের রুয়ের মাহফিরাত কামনা করে আমরা বিভিন্ন মসজিদে আমরা মিলাদ মাহফিল করেছি, বিভিন্ন মন্দিরে আমরা প্রার্থনা করেছি, এবং জাতির জনকের আমরা কিন্তু জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। পরিশেষে কিন্তু সরকারি প্রোগ্রাম ছিল, এগুলোই আমরা ছিলাম। এখন আমরা এইটুকুই রাখবো আমার ছাত্রলীগ বা দেশবাসীর কাছে যে আপনারা সকলেই জাতির জনকের রেখে যাওয়া দুই আমানত দেশরত্ন শেখ হাসিনার জন্য এবং রেহান আপার জন্য দোয়া করবেন, এবং উনি যে স্বপ্ন দেখে গিয়েছিলেন এই বাংলাদেশ নির্মাণ করার জন্য, সেই বাংলাদেশ যেন শেখ হাসিনার নেতৃত্বে এই সোনার বাংলা গড়ে উঠে, আপনারা সকলে আমাদের দেশরত্নের জন্য দোয়া করবেন, ওনাকে সহযোগিতা করবেন, এটুকুই আমি কাম্য রাখবো। আর আপনারা সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন। দর্শক, আমরা আবু সাইহাম রুমেল কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ওনার কাছ থেকে যেটা শুনলাম আগস্ট সম্পর্কে, আসলে শোকাহত সম্পর্কে যে বলেছেন যে আগস্ট মাসটি হচ্ছে শোকাহত মাস, এবং ওনারা এই মাসে যে কার্যক্রমগুলো করেছেন ছাত্রলীগের পক্ষ থেকে সেগুলো বলেছেন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে যে কাজগুলো করেছেন। দর্শক, এই মুহূর্তে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইহাম রুমেলের কাছে আমরা জানতে চাইব যে আমরা জানি কোভিড-19 করোনা ভাইরাসে আমাদের 4 জেলার নগরী, সিলেট নগরী, অলিয়াউলিয়া নগরী সিলেট নগরী, এবং আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল সাফরানের নগরী সিলেট নগরী,
এই সিলেট নগরীর সাবেক নগরপিতা বদরুদ্দিন আহমেদ কামরান কোভিড-19 করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন। আমরা বদরুদ্দিন আহমেদ কামরান সাহেব সম্পর্কে সামান্য জানার জন্য সামান্য কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে আমরা চলে যাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইহাম রুমেলের কাছে। হযরত শাহজালাল এবং শাহফুরানের স্মৃতিবি জড়িত সিলেটের প্রয়াত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান ভাইকে এই শুকের মাসে আগস্টে ওনাকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং আসলে কামরান ভাই সম্পর্কে এখানে আজকে যদি আমি সারা রাত্রে কথা বলি তাহলে শেষ করা যাবে না। আপনারা দেখেছেন বিগত সময়ে যখন কোভিড-19 মহামারীতে প্রথম দাপে যখন লকডাউন হয়, বাংলাদেশ লকডাউন হলো, তখন কিন্তু এই বৃদ্ধ বয়সে কামরান ভাই মানুষের দান প্রান্তে ছুটে গিয়েছেন। আপনারা জানেন কামরান ভাইয়ের ছড়ার পাড়ের বাসাতে কিন্তু কোনো গেট নেই। এই কোভিড-19 মহামারীতেও কিন্তু অজস্র খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ কামরান ভাইয়ের বাসাতে গিয়েছে, উনি সহযোগিতা করেছেন এবং উনি মেহনতি মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, ত্রাণ সামগ্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিতরণ করেছেন। আসলে আমি এটুকুই বলবো, কামরান ভাই কিন্তু শুধু একজন সিলেটের অভিভাবকই ছিলেন না, উনি আওয়ামী লীগের অভিভাবক ছিলেন না সিলেট বিভাগে, উনি কিন্তু সর্বজনের সদ্যও উনি গণমানুষের নেতা ছিলেন। দল মতের ঊর্ধ্বে উঠে জনতার কামরান হিসাবে সিলেটে যিনি পরিচিতি লাভ করেছিলেন এবং দল মতের আপনি আওয়ামী লীগ বিএনপি সর্বদলের লোক ওনাকে শ্রদ্ধা করতো আপনারা জানেন। তাই আমি কামরান ভাই সম্পর্কে কি বলবো, সারা রাত্রি বললে শেষ হবে না। আমি আজকে কামরান ভাইয়ের এখানে বসে এটুকুই আল্লাহর কাছে, মহান রব্বুল আলমিনের কাছে চাইব, আল্লাহ যেন বেহেস্তের ওনাকে বেহেস্ত নাসিব করেন, বেহেস্তের উচ্চ স্থানে ওনাকে যেন আল্লাহ রব্বুল আলমিন রাখেন এবং আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলো। ওনার মৃত্যুর পরে আমি সেখানে জানাজাতেও গিয়েছিলাম এবং ওনার ছেলে ডক্টর শিবলু ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে। আসলে কামরান ভাইয়ের অনেক স্মৃতিবি জড়িত এই কুলাউড়া, অনেক প্রোগ্রামে কামরান ভাই কুলাউড়া এসেছেন, সিলেটে গেলে আমরা ওনাদের অভিভাবক হারিয়েছি। এই শূন্যতা আসলে হাজার বছরে পূরণ হবার নয়, এটুকুই আপনারা সকলে দোয়া করবেন কামরান ভাইকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন, এটুকুই আমার আজকে কাম্য ওনার জন্য। দর্শক, আপনারা শুনেছেন বদরুদ্দিন আহমেদ কামরান সম্পর্কে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইহাম রুমেল বলেছেন। এখন আমরা আবু সাইহাম রুমেলের কাছে জানতে চাইব যে আজকে অন্ততপক্ষে মৌলভীবাজার জেলা, আসলে পুরো জেলাটাই শোকাহত। আপনারা জানেন আজ গতকালকে রাত্রে মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান ইন্তেকাল করেছেন বঙ্গবন্ধু হাসপাতালে, আপনারা সবাই জানেন। এখন এই প্রবীণ রাজনীতিবিদ এবং প্রবীণ এই নেতা এবং প্রবীণ শিক্ষানুরাগী জনাব আজিজুর রহমান সম্পর্কে সংক্ষিপ্ত বলার জন্য আমরা যাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রুমেলের কাছে। তো আমরা শুনব, আপনারা রুমেল সাহেবের কাছ থেকে এখন শুনবেন। ধন্যবাদ। আসলে আজকে আমি আপনাদের অনুষ্ঠানে যখন আমাকে ফোন দিয়েছেন পর থেকে, আজকে সারাদিন থেকে কালকে রাত্রে যখন আড়াইটা থেকে খবর শুনতে পাই যে আমাদের মৌলভীবাজারের বিক্ষোভ, আমরা আসলে যারা মৌলভীবাজারে আওয়ামী লীগ গণরা রাজনীতি করি, আমরা আজিজ চাচার বাসাকে মৌলভীবাজারের গণভবন হিসাবেই আমরা আখ্যা দিতাম। ওনার যখন মৃত্যুর খবর শোনার পর থেকে আজকে আসলেই সারাটা দিন থেকে মন অনেক বিষণ্ন। আপনারা জানেন আজিজ চাচার করোনা যখন পজিটিভ আসলো, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ওনাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছিল। এর পরবর্তী সময়ে আপনারা জানেন আজিজ চাচা কিন্তু মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ সরকারের বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করছেন বর্তমানে, যিনি মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্রয়াত জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সর্বজন সদ্য আজিজ রহমান চাচা
আগামী কাল রাত্রে 2:30 সময় ইন্তেকাল করেছেন। 72 মৌলভীবাজার নয়, উনি 72 সিলেটের একজন বসিয়ান আওয়ামী লীগের নেতা ছিলেন। উনি শুধু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। 1971 সালে বঙ্গবন্ধুর নির্দেশে কিন্তু এই মৌলভীবাজারে তথা বাংলাদেশকে স্বাধীন করার জন্য যিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, আপনারা জানেন, আজিজুর রহমান কিন্তু স্বাধীনতা পদকে ঘোষিত হয়েছেন। যদিও উনি এখন ওনার নিজ হাতে কোভিড-19 মহামারীর কারণে হয়তো নেওয়া সম্ভব হচ্ছে না। এই মানুষের দ্বারপ্রান্তে কাজ করার জন্য আজিজ চাচা আজকে করোনা আক্রান্ত হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আপনারা সকলে আজিজ চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেস নসিব করেন। এই গণমানুষের নেতা ছিলেন। মৌলভীবাজার তথা 72 সিলেটের মাঝে আজিজ চাচার মতো নেতা জন্ম হওয়া আসলে একটি বিরল ব্যাপার। আমাদের জন্য উদাহরণ হয়ে উনি থাকবেন। আমরা উনার দেখানো পথে উনি যেভাবে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চর্চা করে গিয়েছেন, গণমানুষের রাজনীতি চর্চা করে গিয়েছেন, সেই রাজনীতি যেন আমরা উনার দেখানো পথে আমরা রাজনীতি করতে পারি। আর আপনারা সকলে উনার জন্য রুহের মাফিরাত কামনা করে আপনারা ওনার জন্য দোয়া করবেন। তারই সাথে সাথে ওনার সুক্তমত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কুলাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আল্লাহ ওনাকে বেশ নাসিব করুন এবং ওনার যে জীবনাদর্শ নিয়ে চলে গেছেন সেই জীবনাদর্শে যেন আমরাও আগামী প্রজন্ম যাতে চলতে পারি, সেই দোয়াটুকু আপনারা করবেন। ধন্যবাদ। দর্শক, আমরা অত্যন্ত সুন্দর সুন্দর কথা শুনেছি তরুণ এই রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে। ওরা ছাত্র রাজনীতি করেন, ওনারা আগামীতে ওনারা আরও অনেক এগিয়ে যাবেন। আমরা আশা করি ওনারা যে এত সুন্দর সুন্দর কথা বলছেন ছাত্র জীবনে, আমরা আশা করি যে প্রবীণ যারা নেতারা আজকে আমাদের মধ্যে নেই, ওনারাই শুরু করেছিলেন এইরকম ছাত্র রাজনীতি থেকে তাদের জীবন শুরু হয়েছিল, তারা কিন্তু আজকে মানুষের কাছে অম্লান হয়ে আছেন, তারা মানুষের কাছে স্মৃতি হয়ে আছেন। তো আমরা চাইব যে আমাদের এই যুব সমাজের যারা রাজনীতি করে, যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বিশেষ করে ছাত্রলীগের অঙ্গন, আজকে যে ছাত্রলীগের কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আবু জাহাম রুমেলের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনেছি, উনি যেভাবে সুন্দর করে বলেছেন, আমরা দোয়া করি উনি যেন আগামীতে আরও সুন্দর করে এই রাজনীতির পথচলাকে আরও অগ্র যাত্রা যেন শুভ হয় সেই প্রত্যাশা রাখি। এবং আজকে যে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য হিলি টিভিকে, আমাদের হিলি টিভির পক্ষ থেকে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যেহেতু উনি কোভিড থেকে যুদ্ধ করে কোভিডের সাথে এসেছেন, সে সম্পর্কে আরেকটি জিনিস বলবো, উনি যেন সবার কাছে মেসেজ পৌঁছে দেন সচেতন থাকার জন্য। ওনার মুখ থেকে উনি বলুন মানুষ কীরকম সচেতন থাকবেন। ধন্যবাদ। আসলে কোভিড-19 মহামারী থেকে বাঁচার যে উপায় হচ্ছে, যেহেতু আমি কোভিডে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেলে 2 দিন চিকিৎসা অবস্থায় ছিলাম, এর পরবর্তীতে ওইখান থেকে আমি এবং আমার বড় ভাই শামসুদ্দিন, শহীদ শামসুদ্দিন হাসপাতালে ছিলাম। আমার বড় ভাই কিন্তু 6 দিন আইসিইউতে ভর্তি ছিলেন, আমি ওনার সাথে ছিলাম। আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালে ওইখানে ছিলাম। আমরা সামাজিক দূরত্বটাকে নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্তত পক্ষে আমাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, এবং আমরা যদি প্রতি 20 মিনিট পর পর নাও পারি, আমরা কোনো কিছু খাওয়ার আগে আমরা যেন হাতটি ভালোভাবে সাবান দিয়ে হোক অথবা হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হোক আমরা আমাদের হাতটি জীবাণুনাশক করে ফেলি। এবং মাস্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমি কোভিডে আক্রান্ত হয়েছি, আমার ডাক্তারের বিভিন্ন পরামর্শ আমাকে দিয়েছেন, আমরা যাতে অন্তত পক্ষে মাস্কটি ইউজ করি এবং যেখানে গণবসতি বা বেশি মানুষের যাতায়াত সেই জায়গা আমরা এড়িয়ে চলি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। এবং করোনা ভাইরাসে আক্রান্ত আপনি জ্বর, যদি আপনার শরীরে জ্বরের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আপনি যেন তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নেন এবং কোভিড করোনা
টেস্টই আপনি করিয়ে নেবেন, আর আপনারা সকলে মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত স্বাস্থ্য বুলেটিন যদিও এখনও বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে আমরা স্বাস্থ্য সচেতন থাকবো সেটিকেও আপনারা দেখে নেবেন, না পারলে অন্তত পক্ষে আপনারা মাস্কগুলো পরবেন। বিশেষ করে যারা নিম্নআয়ের লোক আছে তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করবো আপনারা যাতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। এটুকুই আপনাদের কাছে আজকের, আমি যেহেতু করোনা থেকে জয়লাভ করে এসেছি আপনাদের কাছে এটুকুই চাওয়া থাকবে, মনে এটুকুই আমার পরামর্শ থাকবে। এবং তারই পাশাপাশি হেলিটিভেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার বাংলাদেশ ছাত্রলীগ কুলার উপজেলা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার মতো ক্ষুদ্র মানুষের কাছ থেকে যে আপনারা পরামর্শ নিয়েছেন সেজন্য আমি নিজেকেও ধন্য মনে করি, গর্ববোধ মনে করি। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, আপনারা জানেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু জায়হাম রুমেলের সাথে। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে সবার কাছে একটা জিনিস বলি, আপনি যদি সচেতন থাকেন আপনার পরিবার সচেতন থাকবে, আর যদি আপনার পরিবার সচেতন থাকে তাহলে আপনার পাশের ঘর সচেতন থাকবে, আর যদি আপনার পাশের ঘর সচেতন থাকে তাহলে মনে রাখবেন আপনার পাশের বাড়ি সচেতন থাকবে, আর যদি পাশের বাড়ি সচেতন থাকে তাহলে মনে রাখবেন আপনার ওয়ার্ড সচেতন থাকবে, আর যদি আপনার ওয়ার্ড সচেতন থাকবে তাকে তাহলে মনে রাখবেন আপনার ইউনিয়ন সচেতন থাকবে, আর যদি আপনার ইউনিয়ন সচেতন থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার উপজেলা সচেতন থাকবে, আর যদি আপনার উপজেলা সচেতন থাকে আপনি মনে রাখবেন আপনার জেলা সচেতন থাকবে, আর যদি জেলা সচেতন থাকে তাহলে আপনার বিভাগ সচেতন থাকবে, আর যদি বিভাগ সচেতন থাকে তাহলে দেশ অবশ্যই সচেতন থাকবে। এই যে কথাগুলো বললাম, এই সচেতনের জন্য কোনো টাকা লাগবে না, জাস্ট একটু স্বাস্থ্যবিধি মেনে চলা। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের দেশ এবং আমরা সবাই কোভিড মুক্ত হতে পারবো, এই আশা ব্যক্ত রেখে আরেকটি লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।